এটার বয়স আছে 6 বছর প্লাস আর দামটা পড়বে 130,000 টাকা এটা জোড়া পড়বে 15,000 টাকা এটার দাম পড়বে ফিক্স 13,000 টাকা এটার প্রাইস পড়বে 18,000 টাকা এটার দাম চাচ্ছি 40,000 এটা রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক এখানে বেশ বড় বড় এবং দামি কিছু পাখি দেখা যাচ্ছে এই পাখিগুলি যার আমরা তার সাথে কথা বলি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হলো মামুন মোল্লা আমরা ভাইয়ের সাথে কথা বলে ওনার পাখিগুলির দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভালো আছি তো আপনার পাখিগুলি নাম এবং দাম জানার চেষ্টা করি এখান থেকে শুরু করছি এটা হচ্ছে গোল্ডিয়ান ফিন্স ইয়েলো কালার পড়বে হচ্ছে 4,500 টাকা জোড়া আর ব্লু পড়বে 5,500 টাকা জোড়া যে দামটা বললেন এটা কি ফিক্সড কিছু কমানো যাবে দর্শক যে দামটা বললো সেখান থেকে কিছু কমানো যাবে আপনারা ওনার সাথে আলাপ করে দাম কমাতে পারবেন আচ্ছা এখানে এক জোড়া লাপার দেখা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে রানিং পেয়ার এটা হচ্ছে ই আপনার পাল বুলু পেয়ার হ্যাঁ এটা জোড়া পড়বে 15,000 টাকা কিছু কমানো যাবে আলোচনা সাপেক্ষে এটা কি অ্যাডাল্ট এটা ফুল অ্যাডাল্ট এটা ফুল অ্যাডাল্ট এটার দাম পড়বে 15,000 টাকা তবে কিছু কমানো যাবে এখানে এক জোড়া এটা কি এটা হলো কুনুর ইয়েলো সাইড রেড ফ্যাক্টর কুনুর জি এটার বয়স কেমন এটা ফুল রানিং পেয়ার এটা আমার বাসায় ডিম বাচ্চা করা এটা ওনার বাসায় ডিম বাচ্চা করা ওনার বাসায় ডিম বাচ্চা করা এবং এটা ফুল অ্যাডাল্ট রানিং পেয়ার এটা দাম পড়বে কত এটা দাম পড়বে ফিক্স 13,000 টাকা ভাই এটার দাম ফিক্সড বলে দিয়েছেন এটার ফিক্সড দাম হবে 13,000 টাকা এখানে এখানে সিঙ্গেল এক পিস পাখি দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার মেল ফুল অ্যাডাল মেল এটার দাম চাচ্ছি 16,000 আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে নিচে আরেক জোড়া লাভবার দেখা যাচ্ছে লাভবার এটাও ফুল অ্যাডাল এটা রাখা যাবে 6,500 টাকা এখানে মিউটেশন দুই রকমের দেখা যাচ্ছে মিউটেশন গুলো কি একটা আছে পাল ব্লু স্যাবেল আর একটা আছে এটা হচ্ছে পিস ফেস পিস ফেস পিস ফেস না সরি ভুল হইছে এটা আছে আপনার ফিশার লুটিনো ফিশার ফিশার আর পাল ব্লু স্যাবেল দাম কত যাচ্ছেন এটা দাম পড়বে 6,500 টাকা কিছু কমানো যাবে এটার বয়স কেমন এটা ফুল অ্যাডাল্ট নিচে এক জোড়া কোকাটেল দেখা যাচ্ছে হ্যাঁ এটা ফুল রানিং পেয়ার এটা বাসায় ডিম বাচ্চা করা এটা 100% গ্যারান্টি দেওয়া যাবে এটার প্রাইস পড়বে 18,000 টাকা এটার মিউটেশন কি এটা আছে অ্যালবিনো রেড আই অ্যালবিনো 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 রেড আই কোকাটেল এটার দাম কত 6,000 টাকা 18 সরি এটার দাম হলো 18,000 টাকা দর্শক এটার দাম 18,000 টাকা নিচে দেখা যাচ্ছে জাবা হ্যাঁ এখানে জাবা আছে এটা মিউটেশনের উপরে দাম 3500 থেকে 2500 টাকা জোড়া এখানে মিউটেশন বেঁধে দাম হবে 3500 টাকা থেকে 2500 টাকা তো এইখানে দেখা যাচ্ছে এক জোড়া বিশাল আকৃতির পাখি অ্যামাজন প্যারট এই অ্যামাজন প্যারট সম্বন্ধে আমাদের কিছু বলেন এটা আছে ইয়েলো ক্রাউন অ্যামাজন এটার বয়স 6 বছর প্লাস এই এই অ্যামাজন প্যারটটা কোন অঞ্চলের এবং কতদিন পর্যন্ত বাঁচে এটা আফ্রিকান অ্যামাজন এটার বয়স হচ্ছে 6 বছর এটা প্রায় 80 থেকে 85 বছর এটা বাঁচে এই 80 থেকে 85 বছর জীবনকালে এগুলি কি পরিমাণের বাচ্চা ডিম বাচ্চা দিয়ে থাকে এটা মূলত 6 থেকে 7 বছরে ডিম বাচ্চা করে এরা এরা কন্টিনিউ প্রতি বছরে 2 বা 3 বার ডিম বাচ্চা করে এই এই অ্যামাজন প্যারট এটা আফ্রিকান আফ্রিকান বার্ড এটা 80 থেকে 90 বছর পর্যন্ত বাঁচে এবং বছরে 2-3 বার বাচ্চা দিয়ে থাকে এটার বয়স কেমন এবং দাম কত এটার বয়স আছে 6 বছর প্লাস আর দামটা পড়বে 1,30,000 টাকা ও মাই গড এই পাখিটার দাম হলো 1,30,000 টাকা দর্শক আপনারা ভালো মতো দেখেন এই অ্যামাজন প্যারট আজকে বাজারে আমার মতে আমার ধারণা মতে বোঝা যাচ্ছে এটাই সবচেয়ে দামি পাখি আজকের হাটে 1,30,000 টাকা এক জোড়া অ্যামাজন প্যারট তো ঠিক আছে এখানে দেখা যাচ্ছে এখানে এক জোড়া রিং নেট দেখা যাচ্ছে এটার বয়স এবং দাম এটা রানিং পেয়ার অ্যালবিনো ফিমেল আর লেস উইং হচ্ছে মেল এটার দাম পড়বে 40,000 টাকা দর্শক এখানে রিং নেটটার দাম পড়বে 40,000 টাকা ওনার পাখিগুলি দেখলাম দাম জানলাম তো আপনি যে দাম বলছেন সেটা কি ফিক্স না ফিক্স না কিছু কমানো যাবে আলোচনা সাপেক্ষে আপনার অ্যামাজন প্যারট 1,30,000 টাকা দাম চেয়েছেন এটা দাম উঠছে কত এটা অলরেডি 1,00,000 প্লাস দাম উঠছে
লক্ষ প্লাস দাম হচ্ছে। আপনি কত হলে ছাড়ার ইচ্ছে? এটা আসলে অ্যাকচুয়ালি এখনো ই করি নেই, দেখা যাক কত হলে ছাড়বো, বাট 1,10,000 এর উপরে ছাড়বো আর কি টার্গেট। আপনার এই অ্যামাজন প্রেড মেল ফিমেল কিভাবে কনফার্ম করছে? এটা ডিএনএ করা আছে এবং আমরা আপনাকে প্রমাণ সহ দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। দর্শক যদি কেউ নিতে চান তখন উনি ডিএনএ আছে, ডিএনএ প্রুফ দেখে তারপরে এটা বিক্রি করবেন। আর যেহেতু এত দামি পাখি, যে কিনবেন সে বিস্তারিত জেনে তারপরে কনফার্ম হয়ে কিনবেন। তো আমরা ভাইয়ের নাম যেন কি বলছিলেন? মামুন মোল্লা। আচ্ছা, ভাইয়ের নাম মামুন মোল্লা। ওনার কাছে বেশ কিছু পাখি দেখলাম এবং ওনার পাখিগুলি খুব সুন্দর, দাম জানলাম এবং ওনার ফোন নাম্বার এবং লোকেশন জানার চেষ্টা করি। আপনার ফোন নাম্বার এবং লোকেশন? 01715410529, লোকেশন সাভার ইপিজেড। ওনার লোকেশন হলো সাভার ইপিজেড। আপনি কি নিয়মিত এখানে আসেন? নিয়মিত আসি, প্রতি শুক্রবার। প্রতি শুক্রবার মিরপুর 1 নম্বর পাখির হাটে আসেন, এখানে আসলে ওনাকে পাবেন এবং ফোনের মাধ্যমে ওনার থেকে পাখি সংগ্রহ করতে পারবেন। আরও কিছু পাখি আছে এখানে, এটা কি? এটা হচ্ছে রুটিনো রেড হেড অফলাইন। রুটিনো রেড হেড অফলাইন। তো এটার বয়স কেমন, দাম কত? এটার বয়স হচ্ছে 18 মাস আর দাম পড়বে হলো 7,500 টাকা ফিক্সড। 7,500 টাকা ফিক্সড। নিচে আরেক জোড়া দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে মিক্স মিউটেশন, একটা আছে পাল বুলু আর একটা আছে স্যাবেল। এটা এখানে মিক্সড মিউটেশন এবং মিউটেশন দুইটার নাম শুনলেন, এটা দাম পড়বে কত? এটার দাম পড়বে 13,000 টাকা, আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে। আলোচনা সাপেক্ষে কিছুটা কমানো যাবে, 13,000 টাকা দাম চাচ্ছেন। এটা এটা কি? এটা আছে মং প্যারোট। মং প্যারোট। এটা কোন অঞ্চলে? এটা মূলত বাহিরের পাখি, আফ্রিকান। এটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছি 40,000। এটা রানিং পেয়ার, ডিম বাচ্চা গ্যারান্টি। এটা দাম চাচ্ছেন 40,000 টাকা, ডিম বাচ্চা গ্যারান্টি। আচ্ছা, নিচে কিছু দেখা যাচ্ছে, বাজিগার জেপি। হ্যাঁ, এটা মিক্স মিউটেশন, 2,500 টাকা পেয়ার। এখানে মিক্সড মিউটেশন, 2,500 টাকা পেয়ার। এখানে একজোড়া কনুর দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে পাইনাপেল কনুর দুইটাই মেল, পার পিস 6,500। পাইনাপেল কুনুর দেখছি দোনোটাই মেল এবং পার পিস পড়বে 6,500 টাকা। পার পিস 6,500 টাকা। তো আমরা মামুন মোল্লা ভাইয়ের পাখি দেখলাম, দাম শুনলাম। তো ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন। আর আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে তাদেরকে বিশেষ ছাড় দেওয়া হবে। ওনার কথা শুনলেন, এই চ্যানেল থেকে যদি কেউ দেখে চ্যানেলের নাম বলে এবং বিশেষ কিছু ছাড় দেওয়া হবে। তো আপনারা ওনার কাছ থেকে পাখি সংগ্রহ করতে চাইলে ওনাকে ফোন করবেন এবং পাখিগুলি দেখে বুঝে শুনে দামাদামি করে কিনবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।